দেখতে দেখতে এক বছর পার। শুক্রবার অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায়ের বিয়ের জন্মদিন। এই বিশেষ দিনে স্বামী অনুরণকে ফের একবার ভালোবাসার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী, যে পোস্টে তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বিয়ের দিনের একটি মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, শুভ বিবাহ বার্ষিকী আমার কুংফু পান্ডা, তোমায় খুব ভালোবাসি বর। সঙ্গে যোগ করেছেন একটি হার্ট ইমোটিকন। বিয়ের পর ফ্যানেদের নানা রকম ট্রোলের মুখে পড়েছিলেন নায়িকা। যদিও কোনো প্রশ্নের পাল্টা জবাব দেননি রুষা। নিজের দাম্পত্য জীবনকে আড়ালে রাখার জন্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন। পরে অবশ্য একটি নতুন প্রোফাইল খুলেছেন নায়িকা। সেই প্রাইভেট প্রোফাইল থেকেই এই ছবি পোস্ট করেন তিনি।